তো অলরাইট গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার আরেক ব্র্যান্ড নিউ ব্লগে। ইনশাআল্লাহ এটা এই জায়গাটা দেখে আপনারা চিনে গেছেন যে আমি কোন জায়গায় আছি বর্তমানে। যদি নাও চিনে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, বর্তমানে আছি আমি হচ্ছে রাবিয়া বাজারের যে ব্রিজটা নতুন তৈরি হয়েছে বাজারে যাওয়ার জন্য, সৈয়দপুর বাজারে যাওয়ার জন্য যে ব্রিজটা তৈরি হয়েছে নতুন, ওই ব্রিজে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি। ও ভাই, যে গরম আর রোদের যে তাপ, এই তাপে ব্লগটা স্টার্ট করার জন্য আমি থামলাম এই যে মোটরসাইকেলের জায়গায়। আমি যাচ্ছি হচ্ছে ক্যাম্প পাবলিকে। প্রত্যেক ব্লগেই তো ভাই ক্যাম্প পাবলিকে যাই, বেশিরভাগ ব্লগে ক্যাম্প পাবলিকে। এই অলরাইট গাইস, আমি ক্যাম্প পাবলিকে চলে আসলাম। অলরাইট গাইস, আমি ক্যাম্প পাবলিকে যাচ্ছি। ও ক্যাম্প পাবলিকে একটা সুন্দর একটা অনুষ্ঠান হবে ভাই, সবসময় ক্যাম্প পাবলিক। কি আর বলবো, সবসময় খালি ক্যাম্প পাবলিক ক্যাম্প পাবলিক ক্যাম্প পাবলিক ক্যাম্প পাবলিকে শুধু যাই, তাও সমস্যা নেই। ক্যাম্প পাবলিকে যাওয়ার মোটিভ হচ্ছে আজকে হচ্ছে বেতন দেই নেই, দুই মাসের বেতন দেই নেই, এর আগের মাসেও বেতন দেই নেই, এই মাসেও যে রানিং মাস আছে এই মাসেও বেতন দেই নেই। তো বেতন দেওয়ার জন্য আজকে আমি যাচ্ছি ক্যাম্প পাবলিকে। আরও হচ্ছে এই সামনে বৃহস্পতিবার হচ্ছে আমার একটা বোনের বিয়ে, ওই কারণে কিছু ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে, তো ওইটাও রিসিভ করতে যাচ্ছি। সৈয়দপুরে আসছে তো রিসিভ করবো কুরিয়ার সার্ভিস থেকে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে, ওই কারণেও আসা। না আমি বেতন অনেকদিনই দিয়ে দিতাম, কয়েকদিন আগেই দিয়ে দিতাম, শুধু এই যে প্রোডাক্টটা আসবে দেখে কবে আসবে একবার একদিনেই আসবো, ওই কারণে হচ্ছে লেট করা বেতন দেওয়ার। মানে এখন যাই ক্যাম্প পাবলিকে, যে বেতন দিব কিছু ঘোরাঘুরি করলে হবে। আমি হচ্ছে হেলমেট পরে রেডি হয়ে গেলাম, তো এখন যাই ক্যাম্প পাবলিকে। এই সাইডে হচ্ছে গঙ্গলু পার্ক, যেখানে কাপড়ের আস্থা এই গঙ্গলু পার্কে। আমি জোরে যাচ্ছি না, এর মোটিভ হচ্ছে আমি যদি জোরে যাই তাহলে যে ব্লগে যে যা কিছু বলতে সেগুলো কিচ্ছুই শোনা যাবে না, একটা কথাও এই আমার মিক অ্যাবজর্ব করতে পারবে না। আরও তো প্রচুর হাওয়া হচ্ছে, কারণ হাওয়ার বাতাসে এখন উঠতেছে নাকি মিকি আল্লাহ ভালো জানে, এখন একটু কান দেয়। ভাই যে গরম অবস্থা খারাপ, আরো যে ড্যাম পাত্রের তাপ। একটু আগে আমি সেও না ক্যামেরা মেবি অফ হয়ে গেছে, আমি এত কিছু বললাম দেখি কিচ্ছুই রেকর্ড হয়নি ভাই, কিচ্ছুই রেকর্ড হয়নি, ক্যামেরা চালু করা ছিল না, ক্যামেরা অফ হয়ে ছিল, বলতে গেলে দুটো ছিল ক্যামেরা অফ হয়ে ছিল। বাজারে যত ভিড় ছিল ওটা তো অনেক কান্না হয়ে গেল, বুঝতে পারছি না ভাই ফাইলটা কি আছে, থাকলে তো দিয়ে দেবো না থাকলে ফাইল দেবো। তো গরম আরো বাজারে যত ভিড়, এই রোডটা আমার অনেক দোষ লাগে, এই রোডটাকেই বলে ভিআইপি রোড, রোডটা ভিআইপি। এখানে কি হয়েছে, মেলা হবে নাকি? ও এখানে মেবি মেলা হবে, বুঝলাইছি। তো গাইস ফাইনালি আমি হচ্ছে চলে আসলাম, এখন দেখি বেতন দিতে যাবো। আর বেতন ভুক্ত ওইদিকে আছে রোদের, দেখেন জোস না, তুই আর একটু চুলগুলো ছোট করবি, অনেক জোস দেখাবে। হ্যাঁ আরো ছোট করবি, আরেকটা হচ্ছে ইয়া করার পরে, হ্যাঁ আরো ভালো দেখাবে ফুয়াদ দা মোটা ভাই। তো এখন বেতন দিতে যাই আর হেলমেটটা পরে যাবো, হেলমেট মাউন্টে ফোন লাগাই যাবো রিঅ্যাকশনটা নেওয়ার জন্য কেমন হয়। তো এখন বেতন দিতে যাই, এই তো গেট ভাই ক্যাম্প পাবলিকের ভিতরে কি ডুববো, ডুববো না, আগে রোদশীতে যে বেতনটা দিয়ে দিই দেন দেখো। ওরে বাবা, মে তো ডারগেই, এ কোন হ্যাঁ, ও মা যাক যাক যাক, বেতন বুটটা ফাঁকা আছে, দুইটা পুরুষ আর দুইটা মহিলা অনলি। আহ চাহ, মজাই হবে আজকে, তাড়াতাড়ি বেতন দিয়ে চইলা যাবো গা। আর রিওন আমাকে এদিকে আবার বলতেছে তুই আইডি কার্ড নিয়ে আসিস নাই, আমি বললাম আইডি কার্ড আনার কী দরকার আছে দোস্ত, আমার তো আইডি নাম্বার মুখস্থই আছে। আর এইদিকে হচ্ছে অভিভাবকরা গার্ডিয়ানরা বসে আছে, সাথে ছোটো বাচ্চারাও খেলা করতেছে। আর হচ্ছে এইদিকে আরেকটা ফ্রেন্ডের দেখা হয়ে গেল।
তো এখন এই আঙ্কেলটারও হয়ে গেল, তো এখন আমার পালা, চলো লেটস গো পাবলিক। 091 95 25 9 9 কষ্ট হয় টাকাগুলো দিতে। তো যাক, ফাইনালি 2 মাস পর টাকাটা দেওয়া হয়ে গেল, বেতন দেওয়া হলো। তো এখন বাইরে যাই, দেখি 40 টাকাটা ডুবাই রাখি, 40 টাকা ফেরত দিলো। তো রিয়ন কী অবস্থা, আসো আসো, দাঁড়াই আসো, কারণ ফোন টিপতে থাকে না, এত কিসের প্রেম করো মিয়া, তাড়াতাড়ি আসো। তখন বাজারে ওই দিক যায় নাকি? তো এখন যাব হচ্ছে বাজারে। তো রিয়ন বলতেছে, দোস্ত আমি একটু গাড়িটা চালাই। তুই বললাম, তোর গাড়ি চালার শখ করতেছে, আচ্ছা চালা চালা চাল। তো বললাম চল। তো এখন যাব হচ্ছে বাজারে, কারণ বাজারে একটা ফ্যান নিতে লাগবে, ফ্যান বলতে সরি মোটর নিতে লাগবে, ফ্যানের মোটর। তো রিয়ন সহ আমরা চলে গেলাম বাজারে। যাই হোক, রিয়ন তো ভালোই রাশ ড্রাইভিং করতেছে, ভাই ভাই ভালো ভালো ভালো। তো রিয়নকে আমি বললাম, এইখানে কী হচ্ছে রে, এখানে কী হবে কী হবে? ও বলতেছে মেলা 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 হবে, মেলা মেলা বাণিজ্য মেলা। তো আমি হচ্ছে বাজারেও গেলাম, কাজকাম কমপ্লিট করলাম। তো এখন রিয়নকে বলার টাইম এসে গেলো বিদায়। তো বাই বাই রিয়ন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একদিনে, পরীক্ষার সময় দেখা হবে। তো আজকে এখন যাবো হচ্ছে আমি পার্সেলটা নিতে, যেটা বললাম কুরিয়ার সার্ভিসে চলে এসছে, তো এখন ওইখানে যাই। তো বাই বাই কান পাবলিক, পরীক্ষার সময় দেখা হবে ভাই। তো দেখতে দেখতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসেও চলে আসলাম। তো এখন পার্সেলটা রিসিভ করার পালা। তো বন্ধু, পার্সেল দাও পার্সেল দাও, তাড়াতাড়ি জলদি জলদি। টাকারও কিছু ইয়া কাটে না? তো আমি হচ্ছে যেই টাকাটা দিচ্ছি ওই টাকা হচ্ছে 10 টাকা বেশি ছিল, তাই তিনি হচ্ছে 10 টাকা ব্যাগ দিল, এই যে ব্যাগ দিল 10 টাকা। বাট আমি তো হচ্ছে 10 টাকা না নিয়ে চলে যেতে ধরলাম, বাট তিনি ডাক দিল, এই ভাইয়া 10 টাকা ফেলে রেখে যাচ্ছেন। তো তারপর আমি ঘুরে হচ্ছে 10 টাকাটাও নিলাম, তারপর লাস্ট কো, তারপর নিসাবের সাথে দেখা করতে হবে, কারণ ওর কাছে একটা পার্সেল আছে, আমি আরও একটা অর্ডার দিয়েছিলাম টি শার্ট মেবি, তো ওর কাছে ওটা রিসিভ করতে হবে। তো লাস্ট কো, তো নিসাবও চলে আসলো, তো নিসাবের কাছ থেকে পার্সেলটা রিসিভ করে নিলাম, এই যে হোয়াইট ব্যাগে যেটা সাদা ব্যাগে আছে। তো নিসাবকে আমি বলেছিলাম যে একটু বড় ব্যাগ নিয়ে আসিস, যেন আমি হচ্ছে এই পার্সেলটা ওইখানে ডুবাইতে পারি। নিসাব কী অবস্থা? পড়াশোনা কেমন চলতেছে? আমার তো পড়াশোনা একবারে খারাপ, সেটা জানি আমরা। আচ্ছা থাক, ইনশাআল্লাহ পড়ে দেবো। নামাজে যা, আল্লাহ হাফিজ।